প্রচণ্ড গরমে কমে যায় জলস্তর, হামেশাই দেখা যায় গ্রীষ্মের দাবদাহে শুকিয়ে গিয়েছে পুকুর, নদী বা জলাশয়। কিন্তু তা বলে মাত্র কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ শুকনো হয়ে গেল আস্ত একটি পুকুর, একই সঙ্গে উধাও পুকুরে থাকা সব মাছ, এও কি সম্ভব? এই অদ্ভুতরে কাণ্ডে রীতিমতো অবাক এলাকাবাসী। অন্য কোথাও নয়, আজব এই ঘটনা ঘটেছে বাংলাতেই। মাস দুয়েক আগে হরিপুর হাটতলা সংলগ্ন একটি এমএসকে স্কুল চত্বরে ঘটেছিল ধসের ঘটনা, যার ফলে আতঙ্ক ছড়ায় এলাকায়। আর সেই আতঙ্কের রেশ এখনো কাটেনি স্থানীয়দের মধ্যে। এরই মাঝে ফের এলাকায় ঘটল ধসের ঘটনা। এবারে ধসের কারণে শুকিয়ে গেল আস্ত একটি পুকুরের জল। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যাবেলার পর থেকে হরিপুর হাটতলা সংলগ্ন গোসাইতলা মন্দিরের পাশে বড় পুকুরে ঘটে এক ঘটনা। সন্ধ্যের পর থেকে হঠাৎই পুকুরের জলস্তর কমতে শুরু করে। এদিকে শুক্রবার সকালবেলায় এলাকায় গিয়ে দেখা যায় জল শুকিয়ে পুকুরটি রুক্ষ জমিতে পরিণত হয়েছে, পুকুরে থাকা সব মাছও উধাও। জানা গিয়েছে এই পুকুরের জল নিত্য প্রয়োজনীয় স্থানীয় মানুষেরা ব্যবহার করেন। জল শুকিয়ে যাওয়ায় কম বেশি সকলকেই সমস্যার মুখে পড়তে হবে বলে আশঙ্কা। ভূগর্ভস্থ খনি থেকে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা উত্তোলন এবং বিস্ফোরণের ফলে এলাকায় প্রায় ধসের ঘটনা ঘটে। এলাকায় তৈরি হয়েছে বিপজ্জনক পরিস্থিতি। ইসিএল কর্তৃপক্ষকে বহুবার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথার বলা বিষয়ে আবেদন জানিয়েও কোনো রকম লাভ হয়নি, এমনটাই খুব স্থানীয়দের। জল ছিল ফুল, তারপর দু তিন দিন পর দেখছি যে জলটা হঠাৎ টেনে নিল নিচে, ওই ফাটল ফাটল দেখা দেওয়ার জন্য এই জলটা মনে হচ্ছে টেনে নিচ্ছে। সব পুকুরগুলো নেই, এই পুকুরটা কি ব্যবহার করা হতো? হ্যাঁ, এমনি ব্যবহার করা হতো। জলটা শুকিয়ে যাওয়ার কারণ হচ্ছে সাবসাইড হওয়ার, মানে জল শুকালেই তো সাবসাইড হয়। আচ্ছা, তা আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আতঙ্ক তো আছেই, এগুলো যে কোনো টাইম বসে যেতে পারে। এই পুকুরের পাশাপাশি কি আরো পুকুরও কি এই ধরনের ঘটনা ঘটছে? হ্যাঁ, জলগুলো টানছে আশেপাশের পুকুরগুলোতে জল টানছে। কি বলবেন এই নিয়ে আপনারা? এই যে দিনের দিন যে আপনাদের এখানে পুকুরের যে অবস্থা হচ্ছে, যে জল টেনে নিচ্ছে, হ্যাঁ এটা চাইবো যে ইসিএল তরফ থেকে কিছু দেখে। এবং কি এই এলাকায় দেখা গিয়েছে যে বেশিরভাগ সময় দেখা গিয়েছে যে ধসের ঘটনা ঘটছে, যেরকম কিছু আমরা তো আছি, কিন্তু এবারে কি করবো, আতঙ্কের ভিতরে আমাদের দিন কাটছে। কি চাইছেন? চাইছি যে এগুলো যাতে ইসিএল তরফ থেকে কিছু ব্যবস্থা নেয়, এর জন্য দায়ী কাকে করবো? এর আগে তো আমাদের কোম্পানি চলছিল, মানে পুরনো ইকুয়েল কোল কোম্পানি চলতো, তাদের কিছু ছিল, এখন বর্তমানে ইসিএল চলছে, এবারে সেই হিসাবে কিছু হতে পারে, সেটা তো আমরা সার্ভিয়ার তো নয়, আমরা বলতে পারবো। মানে আপনাদের ধারণা কি হচ্ছে যে ঠিক মতো বালি প্যাকিং কোনো কিছু না? হ্যাঁ, বালি প্যাকিং না হওয়ার জন্য এই ঘটনাগুলো হচ্ছে, বালি প্যাকিং হলে এই ঘটনাগুলো হতো না। ধসের কারণে পুকুরের জল শুকিয়ে যাওয়ার ঘটনার খবর পেয়ে শুক্রবার এলাকায় আসেন হরিপুর কলিয়ারির এজেন্ট। পরিস্থিতি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করা হয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া, বাংলা।